তাড়াতাড়ি যাই, নাইলে হারাম যাতারা চিল্লা চিল্লি লাগাই দিবে। আমি কেন আসবো? জি স্যার বলেন না কেন আসবো? তোরে আমি কতবার কইলাম ভিতরে যাবো, আকার ইঙ্গিত বোঝো না, আকার ইঙ্গিত বোঝো না। মাথা কি মাথা ভিতরে গোবর গোবর বোঝো না, বড়লে কি হয়ে বড়লে চোর চুরি করতামি না, চুরি কত জ্ঞান বুদ্ধি লাগে। আমি কি জানি না আপনি যে মাথা তো ধুলাইতে আমার আমি আপনার রাইতে কইতেছেন, আমি কি জানি না আপনি আমারে সুন্দর ভাবে মনোরম ভাবে কইবেন। ইমন আসো বাবা ভিতরে আসো, বাবা না সরি ছাত্র আর কি, আসো ভাইয়া না ভাইয়া না মানে আসো ইমন, তুমি ভিতরে আসো, মধুর কণ্ঠে একটা ডাক দিবেন আমি খুশি হয়ে যাবো, ফক করতে আসছে দিব মিয়া ভিতরে আইবো সোজা দিলে আপনি না করে না না। তাহলে ঠিক আছে ইমন বাতি যা, ছাত্র এই বাবা ওই ছাত্র এই বসো সুন্দর করে বসো, বসো বসো সমস্যা নেই বসো, আমরা আমরা তো না স্যার আমি ক্লাসে আইসি হইলো 12টা বাজে, তুই আইসা আধা ঘন্টা পরে, এখন তুই কোনো প্লানের খবর নাই। আমি বুঝলাম না ছাত্র কি আমি, ওরা কি স্যার নাকি কি আমি বুঝলাম। হ্যাঁ কি স্যার একটু সবুর করেন স্যার, পড়া আইয়া পড়বে কতদিন আইয়া পড়লো সমস্যা নেই আইয়া পড়েন, আপনি পড়া কি মুখস্ত করে শুনি। তুই আমাকে বলছিস আমি পড়স মুখস্ত করি আইসিসি কিনা, আমি স্যার স্যারের সাথে বিয়া দিবি করিস একদম মারবো, বিয়া দিয়ে একটা পাশার মধ্যে মারবো, টাড়াস 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 করি হারাম জাদা। স্যার উত্তেজনা হই না স্যার, আপনি আপনার অন্য বলতেছেন স্যার, আজকে যে আপনি যে পড়াটা পড়াইবেন ওটা কি আপনি মুখস্ত করে আইসেন, আর আমি তো মুখস্ত করে আইসি স্যার কালকের পড়া স্যার। আমি স্যার এগুলো আমার অনেক আগে থেকে মস্ত, কুট্টিকালে পড়ছি হে এই আমার মস্ত, আর এই আর টেকনিকে কাজ করতে হয়, তোরা যে সময় উল্টা পাল্টা পড়বি তখন তোর চোখ মুখের দিকে চাইলি বোঝা যাবে যে তোরা উপর থাকো, তখন মনে করো বেদটা ভারী দিবি আর তখন দরকার যাবে। স্যার ওই যাই এ বড় আউনি বুঝলাম না, পোলাহানে মানে দাম ঠাম দেওয়া কি ছাইলে দিল নি, এমনি তুই টাকারি করা শুরু করছে বুঝলাম না, মাথার ভিতরে কি কিছু নাই এ কাকু, আমার যে তুই তাকারি কইছে বুঝতে দেওয়া যাবে না, আমি ভাবলো ইয়া মুড়ে বইয়ে থাকি। আমি ভিতরে ও এই কারণে তো আমি খটকা খাওয়া গেছি বুঝতে পারছিস, আর তুই তো আমার এলাকার খুব মানে আমার এই ক্লাসের খুব ভালো সত্তর, এই তুই এই ধরনের কাম করতে পারিস না, ভয় ভয় বাতি যা আয় ছাত্র আয় বল। আমি কি আপনার কইছি ভিতরে আমি কইছি ইমন ভিতরে আয় ভিতরে আয় ও মাই গড স্যার ক্লাসে তো অনেক গরম, এটা ফ্যানের ব্যবস্থা করা যায় না তোর বায়ের কাছে 500 করে টাকা তারপরে করস কি জন্মের পিঠান পিঠামু ফ্যান নাই
আমার স্কুলে গেলে কি হবে তুই এটা বুঝতে পারতাস না? আমি যদি আজকে স্কুলে যাই তাহলে আমার যে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডটা বেড়া যাবে আমার আমার সাইডে যাবে তারপর আমার গার্লফ্রেন্ড দেবে তারপর আমি কি করবো? আমি তো আর থাকতে পারবো না, আমার তো খা লাগবে এলিগা আমি আজকে স্কুল যাবো না। স্কুলের লাগে তোর প্রেমিকার কি কালেকশন বুঝলাম না, লো বেটা স্কুলের পড়া না করলে চলবে, লো স্কুলে লো। তোর কি সব বুঝাই করা লাগে? তুই বোঝস না এই স্কুল স্কুল করতে করতে আমার জীবন নিয়ে টানারি, জীবন নিয়ে লাইফ নিয়ে টানারি। এবার আমার স্কুল স্কুল করতে আমার গার্লফ্রেন্ড তা দেয় গার্লফ্রেন্ড নিয়ে চিপায় না গেলে তারপরে আপনার না তাহলে কি না তাহলে গার্লফ্রেন্ড থাকে আমার তালাক দিয়ে দিব কইছে। আমি যদি না দেয় আমি যদি দেখা না করতো আমার তো দেখা কর দেখা করতো এবার আজকে আমি স্কুল যাইতে পারবো না ভাই, তুই গেলে যা ঠিক আছে আমি দেখতে পারবো না। ওরে চোরটা আলার গারে হালা, স্কুলে যাবা না সিপাই যাবা গার্লফ্রেন্ড নিয়ে না, স্কুলে পড়ালা না করে গার্লফ্রেন্ড নিয়ে সিপাই যাবা, ওখানে যাবা এনে যাবা, স্কুলে যাওয়া লাগবে না লো আমরা স্কুলে লো। ভাই দেখ তুই বেশি কথা কইস না, আমার বেশি কথা কইস না, মাথার রাগটা উড়াইস না ঠিক আছে। এই জিনিস চিপা জিনিসটা কি এটা তুই বুঝবি না ঠিক আছে, যেদিন গার্লফ্রেন্ড হবে ওদিনকে বুঝবি যে চিপা জিনিসটা কি, আর গার্লফ্রেন্ডের চিপাই নিয়ে গেলে যে কি যে মজা পাওয়া যায় এটা তুই বুঝবি বুঝবি না। সো আমার লগে আর পেশাল পারিস না এইসব বিষয় ঠিক আছে। ও তোমার এই লেগাই তো কই, তুমি এত হুগাও কা মাইসের দ্বারে কই আবারা যে আমি ভাত খাই না ওয়া খাই না এই লেগা হুগাই যাই এই গার্লফ্রেন্ড নিয়ে চিপাই যাইতে যাইতে তো তোমার এই কাম সাবছে ছড়িলে ভিতর না কিছু বার হাতা দেয় হুক না চ্যাংরা ম্যাংরা কি হইছাও লও বাড়া স্কুলে লও ভালোভাবে থাকা পড়বা বাবা সুন্দর ভাবে চলবা জীবন নিয়ে লও। দেখ ভাই তুই আমার সামনে আর পেশাল এইসব পেশাল আর পারিস না, আমি হুগাই না কি করে আমার যে বডি আছে তো কোনাল দশটার ভিজাই ধোয়া দেবে হে জানো, তুই এইসব আর পেশাল আর পারিস না ভাই। আমি স্কুল যাইতে পারবো না, আমার গার্লফ্রেন্ড এসে সিপাই যাওয়া লাগবে, আমি যাইতেছি গা তুই থাক ঠিক আছে, তুই ভাই থাক আমি যাই। যাও যাও গার্লফ্রেন্ড নিয়ে সিপাই যাও, এসে ওই কাঠি মারি ধরাই দেয় বিয়ার সাথে যদি না করাই দেয় আমি ভাই ওই যে আরে বাড়ি খেতে মনে পাশে আমি লালু হয়ে যাবে স্কুল বন্ধ দিলে আমি যাই গিয়ে একটা স্কুলে পড়ি বাপ মাও ভালো করে থাও তুমি যাও। আপনার কাছে মানে যে কথা বলবো না অনেক লজ্জাজনক স্যার, স্যারের কাছে সব খুলে বলতে হয় বল স্যার। নাই তো সিপাই গেছে গার্লফ্রেন্ড কি না কি করবে জানি কি করবে ওই যে মার্কেট মার্কেট করবে স্যার মার্কেট মার্কেটে গেছে না ঠিক মতন পড়াশোনা করতে হবে না বাজে কথা দেখ দি স্যার বারোটা বলতে হবে স্যার কত বাজে গেছে জ্ঞান পড়ার সাত সময় আছে কেন আর পড়াশোনা হইবে না দশ মিনিট গল্প গুজব করবো তারপর চলে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার গল্প তো পরে স্যার আগে বিয়ে লাইফে চাই স্যার গল্প গুজব বাদ আজকে পড়া হইবে গরু রচনা পড়া হইবে সব কটার পরে নিম পড়া পড়া যে বাতি হয়ে গেছে তোলা আর বোরকি পড়া যে গরু রচনা পড়া হইবে বোরকি বোরকি রচনা পড়া হইবে পড়া দেখ ঠিক আছে তার পড়তাই স্যার আর কি তাহলে গরু গরু রচনা গরু 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 রচনা গরু 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 রচনা গরু কি কর সার কো সার গেছে কা কই দিতে ভালো